গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে সকাল সকাল একদম ফুল এনার্জি পেয়ে গেছি, কেন বলো তো? এই 9:30-10টার মধ্যে ঘুমিয়েছি তো সেই কারণে, আর উঠে পড়েছি 5:45-6টার সময়। এখন 6:10 বাজে, উঠে মাথা আঁচড়ালাম, বাসন নামানো, ঘর ঝাড় দেওয়া এগুলো হয়েছে। এবার ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব, তারপরে তো বাকি কাজ আছেই, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, একদম সকাল সকাল উঠেছি আর একদম সকাল সকাল আমার কাজও হয়ে যাবে। কাছাকুচি কমপ্লিট হলো, এখন ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। বিরাট একটা কাজ আছে, ইচ্ছা আছে ওই দিকে, মানে যেখানে আমি আগে রান্না করতাম সেদিকের ঘরে আমার যে ব্যবহারিক আলনাটা আছে সেটা আমি সিঁড়ির চৌতারায় এনে থবো। তার আগে সিঁড়ির চৌতারাটাকে পরিষ্কার করতে হবে, আমার একার দ্বারা হবে না। তো বাড়িটা আজকে একটু ফাঁকা লাগছে, কারণ মা নেই, মা সকালেই বেরিয়ে গেছে। কি জন্য গেছে, কোথায় গেছে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, তবে মা বাড়িতে নেই। আর আমি জামা কাপড়গুলো এখন মেলছি, আমাকেই খেয়াল রাখতে হবে, কারণ বৃষ্টি আসলে মা অন্য সময় তুলে দিত, কিন্তু মা তুলবে না, আমি তুলবো। তো সেই কারণে আমি ভাবছি যে ছাদে মেলছি, নিজে রান্নার মধ্যে কাজের মধ্যে থাকবো, আবার নিজে না ভুলে যাই। এত বছরের সংসার জীবনে আমার, মানে সংসার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে আজকে থেকে। যদিও বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগা, কিন্তু এমন কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলো মেনে নিতে হয় পরিস্থিতির শিকার হয়ে। তো সেরকম টাইপ ব্লগটা কন্টিনিউ দেখতে পারলে তোমরা বুঝতে পারবে। এবার নিচে গিয়ে ঘরটা মুছবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে স্নান করব, তারপরে রান্না বান্না। আজকে কি মাছ হবে? না না, আজকে হবে না। কালকে রাত্রে তোমাদের দাদা বলছিল আজকে মাছ হবে না, যেহেতু আজকে কৌশিক অমাবস্যা, তো চায় না আমি মাছ টাছ হাতে নিই, মাছ রান্না করি, মাছ গায়ে ঘুরি। আজকে নিরামিষ হবে, নিরামিষ করব টোটাল টাই। একদিন না খেলে কিছু হবে না, জানি তো, নিরামিষটা খুব ভালো। তোমার হয়েছে? হ্যাঁ আমার হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। চলো, ছয়নি পড়তে যাচ্ছি, ওই দেখো যাচ্ছে। হ্যাঁ আজকে আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তো নালে আমি ওটার একটুখানি পরেই ও প্রাইভেট চলে যায়। আজকে আমি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, দিয়ে মুখ হাত ধুয়ে একটু চায়ের দোকানে গেছিলাম চা খেতে, চাটা খেয়ে আসলাম। তা তার আগে বলে দিয়েছিল একটু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ির জায়গায় 1 ঘন্টা কেটে গেল। এসে দেখি তোমাদের দিদি ভাইয়ের ঘর সব মোচা কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র সব তুলে একদম রেডি। যখন আমি ঘুম থেকে উঠে গেলাম এই বিছানা, তখন এলোমেলো আর ঘর দৌড় সব কিরকম হয়েছিল। এখন দেখো কত চকচক লাগছে, কারণ পরিষ্কার করে ফেলেছে। আর ওই দেখো ওইখানে বসে বসে এখনো কাজ করছে। অনেকক্ষণ ধরে এই ঘরটার পরিষ্কার করলাম, তো এখন উঠোনের সামনেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আমি ঝাড় দিয়ে ময়লা বেশিরভাগ এই পাশ দিয়েই রাখি, পরে ফেলে দিই। প্রত্যেক দিনই ফেলা হয় স্নানের আগে, আর স্নানের আগে এগুলো ফেলে একদম স্নান করে নিই, কারণ স্নানের পর এগুলো আর হাত দেওয়া হয় না। একই জিনিসের দাম বারবার বলছে, মনে করছে আমি ভুলে যাব। তো বাজারে যাবে? আচ্ছা তাহলে আমি অন ক্যামেরায় বলছি, যদি ভুল হয় আমি কিন্তু আবার অন ক্যামেরাতেই ধরিয়ে দেবো। বলো, পটল, উচ্ছে, পনির, টমেটো, আর একটা গরম মশলা, আর একটা লঙ্কার গুঁড়ো। একটার পর একটা কাজ সিস্টেম অনুযায়ী করতে হয়, প্রত্যেক দিন সমস্ত কাজ শেয়ার করা হয় না, আর যেদিন ক্যামেরা ধরার মতো কেউ থাকে সেদিনকে একটু আধটু করে শেয়ার করি। যেমন ঘরের কাজ সেরে বাইরের উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে আমি চলে এসেছি এই ঘরটায় পরিষ্কার করতে। আর এই যে উনুনের ভিতর যত বিস্কুটের প্যাকেট দেখছো এগুলো সব এখানে জড়ো করে রাখা হয়, কারণ এগুলো দিয়ে কাকুলি আবার পরে উনুন ধরায়, কেরোসিন তেলটা বেঁচে যায়, লাগে না। তো ওই জন্য যত ক্যারি প্যাকেট হয় সব ওর মধ্যেই রাখা হয়, আর তাছাড়া ক্যারি প্যাকেট পুড়িয়ে ফেলাও ভালো, সেই দিক থেকেও অনেক উপকার হয়ে যায়। তো আমি প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে লেপে নেব। হে বাবা, ঝাঁট দিতে গিয়ে ধুলো চোখে গেছে জানো, ওই ঝাঁটায় করে করে উঁচু ইটটা আছে না, ওই কেমন একটা ঝাঁপটা মারছিলাম ধুলোগুলো সাইডে ফেলার জন্য, আর এসে চোখে বসেছে। যাক গে, একটুখানি জল দিলে পরে আবার বেরিয়ে যাবে। ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম এবার গোবর মাটি দিয়ে এই জায়গাটা একটু লেপে নিই। আর এটা লেপতে খুব একটা বেশি সময় লাগে না, ছোট্ট ঘর তো একটুখানি টাইমের মধ্যেই লেপা হয়ে যায়। আর ঘর লেপতে লেপতে আমার কিন্তু সেই আগের কথা খুব মনে পড়ে। আগে যখন নিচটা সোলিং করা ছিল না আমাদের আগের পুরনো ঘরে, তখন কিন্তু মাটি ছিল, আর প্রত্যেক দিন ঘর লেপতে হতো। হয়তো কোনো দিন বিশেষ কারণে শরীর ভালো না লাগলে, মন ভালো না থাকলে, তারপরে বর্ষা থাকলে, তখন হয়তো লেপা হতো না, তাছাড়া কিন্তু প্রত্যেক দিনই ঘর লেপা হতো। আর ওটা ছিল সবথেকে বড় কাজ জানো তো, যেহেতু ঘরটা বড়, বারান্দাটাও অনেকটা, ওটা লেপতে টাইম লাগতো। ঘর মোছার থেকে গোবর মাটি দিয়ে ঘর লেপতে বেশি টাইম লাগে। তবে খরানিকালে যখন আর কি বর্ষা না থাকে, তখন ঘর লেপার পর কি সুন্দর সাদা হয়ে থাকতো, ওইটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। আমি তো সেই দিনগুলো খুব মিস করি,
উঠোনের রোদ্দুরে মা আমি কাকলি সব একসাথে বসে ভাত খাওয়া শীতের রোদ্দুরে, তারপরে একসাথে বসে গল্প করা, মানে এখনও হয়, এখন মানে পরিস্থিতিগুলো অন্যরকম হয়ে গেছে জানো তো। ওই ফাঁকা জায়গাগুলো ঘর হয়ে ফাঁকা জায়গাগুলো আটকে গেছে, আর বসারও জায়গা নেই, আর কারোর হাতে অত সময়ও নেই। আর আমি তো এই ভিডিও করে একদমই ব্যস্ত, রান্না খাওয়া দাওয়া ভিডিও এই নিয়েই সারাদিন মেতে আছি। তা বলে কি বাড়ির কারোর সাথে কথা বলি না, হাসি মজা করি না, সেটাও নয়। তবে আগের জীবনের সাথে এখনকার জীবনের কিন্তু আমার বেশ পার্থক্য ঘটে গেছে। তবে যাই করি না কেন, আজ কিন্তু আমার একদম ভালো লাগছে না। প্রত্যেক দিন সংসারে যে কটা মানুষের জন্য আমি রান্না করি, তার থেকে আজকে থেকে একটা মানুষের সংখ্যা কমে গেল। মানে মায়ের জন্য আমাকে আর রান্না করতে হবে না, মা সিদ্ধান্ত নিয়েছে নিজেরটা নিজেই রান্না করে খাবে। বাজার থেকে এই মাত্র আসলাম, বাজারে গেলাম, বাজার করলাম, বাজার নিয়ে আসলাম, নিয়ে এসে বাড়িতে রাখলাম। রেখে দেখি তোমাদের দিদি ভাই একটা কাজ করছিলো, কাজটা করছে, বললে চলে এসছে, আমরা হ্যাঁ চলে এসেছি, বললো ডামে মুড়ি আছে, মুড়ি নিয়ে ভিজিয়ে খাও, তুমি তো আর বাইরে পরোটা খাবে না, তা মুড়ি খাও। আমি বাটি করে মুড়িটা দিতে যাচ্ছি, দিয়ে বলছে তোমাকে মুড়ি নিতে হবে না, এই ছোটো বাটিতে মুড়ি নিতে হবে না। আলাম নেবো না, বলছে না নিলে পরো জায়গা থেকে নাও। দিয়ে আমি কী করলাম, ওই যে চলে গেল, মুড়ি নিলাম, ঘি ছিল ঘরে, ঘি মাখালাম, মাখিয়ে টুকটুক করে খাচ্ছে। আর তোমাদের দিদি ভাই এখন কলের দিকে গিয়েছে, তারপরে রান্না করবে, রান্না চালাবে। সকাল থেকে অনেক কাজ কমপ্লিট করলাম, হাত পা মনে হচ্ছে যেন ক্লান্তি নেমে আসছে, তো স্নানও হয়ে গেছে। এবার মিলিয়ে দেখার পালা বাজার থেকে সঠিক জিনিস আনলো কিনা। এক্সট্রা এনেছে ঢেঁড়স, তাছাড়া সব একদম পারফেক্ট আছে, ঠিকঠাক। পনিরও নিয়ে আসছে, এবার যাব বাইরের দিকে, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করব। তবে আর কি, দেরি না করে টুকটুক করে রান্নাটা বসিয়ে দিই। প্রথমে আমি রান্নাঘর থেকে দুধটা নিয়ে যাচ্ছি, কারণ রান্নার শুরুতেই আমি দুধটা জাল দিই, সকাল সকাল দুধ দিয়ে যায় তো, বেশি বেলা হয়ে গেলে যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণে আগে দুধটা জাল দিই। আমি সবজিগুলো এবার নিয়ে যাচ্ছি টেবিলের ওপর থেকে, কারণ কোটাকুটি করে এবার রান্নাটা শুরু করতে হবে, তো বাইরের দিকে সব একে একে নিয়ে যেতে হয়। ওই দিকের ঘরেও কিছু আছে মশলাপাতি, সেইগুলোও এখানে নিয়ে আসতে হয়। মানে চারিদিকে জিনিস ছড়ানো থাকে এই রান্নাঘরে, আমার রান্নার ব্যবস্থা কিছুই থাকে না, সব এঘর ও ঘরে থাকে, দুই ঘর থেকেই নিয়ে এসে এখানে রাখি, তারপরে রান্না করি। সবজি আনতে গিয়েছিলাম, দুধ পড়ে যায়নি, এটা আমার অনেক ভাগ্য ভালো, সিম করে দিয়ে গেছিলাম তার জন্য। দুধ জাল হতে হতে এদিকে আমি সবজি কেটে নিয়েছি, আলু পটল পনির টমেটো একটা থালার মধ্যে রেখে দিয়েছি, জিরা আদা দিয়ে তরকারিটা বানাবো। নিরামিষ তো, এর বাইরে আর কী করবো বলো, আর উচ্ছেটা ভাজা করব। একদিনেই দুটো সবজি করব, উচ্ছে ভেন্ডি, তার থেকে আজকে উচ্ছেটা করি, কালকে ভেন্ডিটা ভাজবো, সেটাই অনেক ভালো হবে। কাকুলি দেখছে আমি রান্না করতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে, হাওয়া যাতে না লাগে তার জন্য দুটো তিনটে শাড়ি দিয়ে ভালো করে ঘিরে দিয়েছে, যদি একটু রক্ষে পাওয়া যায়। শাড়িগুলো ঘিরে দেয়ায় একটু রান্না করতে সুবিধা হচ্ছে, একটু বেশি নয়, কারণ মানে এত হাওয়া দিচ্ছে না, ওই হাঁড়ি কড়াইয়ের গায়ে তাপই লাগছে না। এদিকে আমি আলুটা ভাজছি, রান্না কিছু কিছু কমপ্লিট হয়ে এসছে প্রায়, পটলগুলো ভেজে তুলেছি, পনির ভাজা হয়ে গেছে, আর এখানে আমাদের কাকলি মশলা বাটছে আর প্রকাশবাবু বসে রয়েছে। রান্না খাওয়া সব কমপ্লিট করে ফেলেছি, চেঞ্জ করলাম, আজকে আলু পটল পনির দিয়ে যে তরকারিটা বানিয়েছি না, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ, মানে এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না, ব্যাপক। আর ও গিয়েছে সেলুনে, ও কি ও কি সেলুনে গিয়েছিল যে, সেলুন বন্ধ করে দিয়েছে, আজকে অমাবস্যা, আজকে দাড়ি না কাটাই ভালো, তখন বলছিল আমার মনে ছিল না, হে বগল দাবা করে শাড়ি নিয়ে এসছে তো আমার জন্য। আচ্ছা, আমি পরশু দিন বলেছিলাম একটা সুতির ছাপা শাড়ি এনে দিবা, আসো সেটা না দাদি, কি কেমন না থাক, আজকে আমি দিব, এ কি দাদা, কালকে কালকে দুসরা টাকা দিয়ে দিল আপনাকে, তাও আবার আজকে সকালবেলা নিয়ে নিয়েছে বাজার করতে, উড়িয়ে বাপরে বাপরে বাইরে কি হাওয়া দিচ্ছে, গেটটা একদম ধরাম ধরাম করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, একটু একটু ঘুম হলো, খুব বেশি ঘুমাইনি, 4:30 বেজে গেছে আর ঘুম ভেঙে গেছে, এদিকে দুটোর পর ঘুমিয়েছি, ও ঘুমিয়ে গেছে। সোহিনীরা ছাদে খেলা করছে বান্ধবীদের নিয়ে, আওয়াজ পাচ্ছি, ইচ্ছে হচ্ছে কি একটু ছাদে যাই, ওকে জিজ্ঞাসা করে যাই, আসলে সব সময় ছাদে উঠতে দেয় না তো। কি গো, আমি কি একটু ছাদে যাব, সোহিনীরা খেলছে, যাই না একটু বলছো, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি কত ওজন হয়েছে 40 কেজি 900 চিকেন খাওয়ার জন্য 40 কেজি 900 বাড়িতে ওকে বোকা শেষ করে দিচ্ছে আমি তো সৈনিকে কোথাও মোটা দেখতে পাচ্ছি না না রে এই ঠিক আছে একটু নাদ শুরু বেশ ভালো বলু বলু বাটিতে মুড়ি আছে মুড়ির নিচে জাদু আছে কি আছে বলো তো কমেন্ট করো 3 সেকেন্ড টাইম দিচ্ছি 1 2 3 ভেবেছো কিছু চিনি জল আছে নাকি কিছুই নেই নাকি অন্য কিছু আছে অন্য কিছু আছে দেখো কি আছে দেখে যাও এই যে দুধ আছে আমি দেখলাম প্রথমে দুধটা নিয়েছি তারপরে কটা মুড়ি নিয়েছি দুধটা দেখাই যাচ্ছে না ওই জন্য তোমাদের সাথে একটু মজা করলাম 7:30টা বেজে গেছে বাবাকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খাচ্ছি ও ঘুমাচ্ছে মা তো খাবে না তো আর কি আমি খাই সোহিনী রানী আমাকে এখন চুল বেঁধে দিচ্ছে আমার না মাথায় হাত দিলে খুব আরাম লাগে ওই জন্য ওকে ডাকলাম আমার নাম একটুখানি চুলটা বেঁধে দিয়ে যা সিটি উল্টে দে সোহিনী সিটি করতে হবে না সোহিনীর খাওয়া হয়ে গেছে রাতে কেন এখনো হয়নি কেন ওই 20 টাকা খেয়েছিলি কি খেলি 20 টাকার বিস্কুট কি বিস্কুট খেলি একবারে 20 টাকা বড় ক্রিম বিস্কুট খেলাম একাই হ্যাঁ আমার কি মানে এখনো এরকম 20 টাকা দিলে এরকম ক্রিম বিস্কুট চলে যাবে পেটে তাই তো হ্যাঁ যা আমাদের খাওয়াই পারদর্শী আছে সোহিনী এদিকে ঠিক আছে ওকে নিয়ে আমরা সারাদিন ভীষণ মজা করি ভীষণ রাজুর ঘরে একটাও চুল পাওয়া যায় না আর আমাদের ওই ঘরটায় ঝাঁট দিলে ওরে বাপরে বাপরে প্রচুর চুল কখন যে পড়ে বুঝতেই পারি না কিন্তু ঝাঁট দেওয়ার সময় আর ঘর মোছার সময় বোঝা যায় কিন্তু এই ঘরে একা মাথা আসছে বলে এই ঘরে একটু চুল পড়ে না বেশ ভালোই ছিলাম রাত্রি 8টার পর থেকে মাথায় এত যন্ত্রণা উঠেছে না কিচ্ছু ভালো লাগছে না মনে হয় কোনো কথাও বলতে ইচ্ছা করছে না কিচ্ছু না এদিকে যে একটা পেন কিলার খাবো সেটাও আমি খাইনি এবার কি বলতো পেন কিলার সবসময় খাওয়া উচিত না যতক্ষণ সহ্য করতে পারি ততক্ষণ আর কি সহ্য করে থাকি খাই না তো যাই হোক এবার একটা মানসিক চিন্তাও থাকে তো সেই কারণে এসব মানে হয় আর কি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কিন্তু তার আগে কয়েকটা কথা বলবো আমি তোমাদের ব্লগে বলেছিলাম যে আমার সাংসারিক জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে সেটা কাল থেকে তোমরা বুঝতে পারবে আজকে মা সারাদিন আমার ব্লগে নেই তোমরা মাকে দেখতে পাওনি কাল থেকে দেখতে পাবে মা আলাদা রান্না করে খাবে যেটা আগে কখনো হয়নি সেটা নতুন করে হচ্ছে এবার হয়তো সবার মনে প্রশ্ন থাকবে যে কেন সাথী তো এত ভালো পরিবারের সবার সাথে এত মিলেমিশে চলে আমার পরিবারটাই আমার কাছে অহংকার আমার পরিবারের সুখ শান্তিটাই আমার কাছে গর্ব অহংকার করার মতো বিষয় তাছাড়া আমার কাছে আর কিছু নেই হ্যাঁ সুখের থেকে শান্তি বড় এটা আমি সবসময় মানি তো কেন এরকম হলো অবশ্যই তোমরা জানতে পারবে কালকে দেখতে পাবে মা আলাদা রান্না করে খাচ্ছে তো কি জন্য কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদেরকে ক্লিয়ার করব ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তবে হ্যাঁ আমি খারাপ বউ হয়ে গেলাম হয়তো আমি বাড়িতে ছিলাম না কিছুক্ষণ আগে আসলাম এসে সাথী আমাকে বলছে জানো কালকে মা মানে আলাদা করে রান্না করে খাবে আমি কারণটা জানতে চাইলাম কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হতে পারলাম না এবং আমাকে বললেও না ঠিকঠাক যাই হোক দুঃখের বিষয় কালকে আলাদা করে খাবে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি এ দুটো একদম ধরে রয়েছে এবার একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করব আর 10:01 বেজে গেছে